এবার মাইনাস টু ফর্মুলা হলে বিএনপি মোকাবিলা করতে প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আবেদনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ ২০ লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ বাজারের জিরো পয়েন্টে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মুজিবুর রহমান কোনদিনও বাংলাদেশের স্বাধীনতা চান নাই, সে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। প্রিয় বন্ধুগণ, তাই আজকে ওদিকে না গিয়ে শুধু এইটুকু বলতে চাই, ১৬ বছর পর বাংলাদেশে নতুন স্বাধীনতা এনেছেন। ১৬ বছর পর বাংলাদেশে থানার মনে দাঁড়িয়ে জাতীয়তাবাদী শক্তির কথা বলার সুযোগ করে দিয়েছে তারা, তাদের আত্মার মান প্রাণ কামনা করে বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার, জনাব ডক্টর ইনু সরকার, আপনার কাছে বিনীত অনুরোধ, মিছিল বন্ধ করো, আপনার কাছে অনুরোধ, ওয়ান ইলেভেন মইনের মতো জালিম, ওয়ান ইলেভেন ফখরুদ্দিনের মতো ডাকা বাংলাদেশে এসে তিন মাসের কথা বলে দুই বছর আমাদেরকে কারাগারে রেখেছে। এই থানায় ৭ দিন আমাকে অমানুষিক অত্যাচার করেছে, সেই কথা মনে করিয়ে দিতে চাই। এখন আর কে এই কথা মনে করার অর্থ, আবার যদি ডক্টর ইনোস আপনার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যায়, তিন মাসে বিশ্বাস হারায় না, তিন মাসে আমরা আপনাকে অক্ষরে অক্ষরে আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু একটা কিন্তু আছে, হাতে তালি বন্ধ করো, একটা কিন্তু আছে, বাংলাদেশে -২ ছিল মঈন ফখরুদ্দিন, বাংলাদেশে বিএনপি কে নস্যাৎ করে দেওয়ার চক্রান্ত করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা যদি লগিবাজা দিয়ে সেদিন মানুষ হত্যা না করতেন, সেদিন যদি ইসলামিক বইতে আগুন ধরিয়ে না দিতেন, সেদিন যদি হেফাজত ইসলামের মানুষকে গুলি করে হত্যা না করতেন, এটাই একটা চক্রান্ত আওয়ামী লীগ করেছে, যাতে আবার নির্বাচন না হয়, আবার যেন ওয়ান ইলেভেন সরকার করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে। তারেক রহমান আর কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না বলে উল্লেখ করে জয়নুল আবেদিন ফারুক বলেন, তার এই প্রমাণ ২০০৮ সালের নির্বাচন, আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি হয়েছি, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আর আপনার দপ্তরা সেদিন মঈন ফখরুদ্দিনের সাথে আপাত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল, তাহলে -২ ছিল না, -১ খালেদা জিয়া। তাই বিএনপির শক্তিশালী নেতা কর্মীরা প্রস্তুতি নিতে হবে, আবার প্রস্তুতি নিতে হবে, বাংলাদেশে আর কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না তারেক তারেক রহমানকে ফেরত আনার দাবি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে, তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনতে হবে। সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান লিটনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সাবেক সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উল্লাহ সহ সেনবাগ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা পোস্ট।